মিসমিল্লাহ রাহিম ওয়েলকাম টু মাই বিউটি টিপস বন্ধুরা আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন স্কিন কেয়ার টিপস বিউটি টিপস প্রোডাক্ট রিভিউ বন্ধুরা আমার ভিডিওগুলো আমি তৈরি করি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমার রিলেটিভ এবং ফ্রেন্ডসদের অভিজ্ঞতার প্রেক্ষিতে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিমের রিভিউ বন্ধুরা অনেক দিন হলো আমাকে প্রচুর রিকোয়েস্ট করছে যে আমি যেন পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিমের রিভিউ করি এবং এর ফেস ওয়াশটা রিভিউ করি তো আজকের ভিডিওতে আমি ক্রিমটা সম্পর্কে বলবো এই ভিডিওতে আমি শেয়ার করব এটা কতটা কাজ করে কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করব কখন ব্যবহার করব এর বেনিফিটগুলো কি কি এবং এর সাইড এফেক্ট আছে কি না এবং এর প্রাইস কত সবই কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি পুরোটো দেখবেন বন্ধুরা আমার জানা মতে এটা বাংলাদেশে দুই হাজার বাইশের জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছে তো আমি এটা কয়েক মাস হল ব্যবহার করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে আসছে প্রথমেই বলি কোম্পানি এটা সম্পর্কে কি বলে এটা স্পটলেস গ্লো দেবে স্কিন ময়শ্চারাইজ করবে স্কিন টোন ইভেন করবে এটা স্কিনে রেডিয়েন্ট গ্লো দেবে এতে রয়েছে ভিটামিন বি থ্রি ফর্মুলা এসপিএফ ফিফটি পি প্লাস প্লাস উইথ ব্রাইটনিং সিরাম এবার আমার অভিজ্ঞতা শেয়ার করি পন্স ব্রাইট বিউটি ক্রিমটি পিঙ্ক কালারের ক্রিম এর গন্ধটা প্রায় হোয়াইট বিউটির মতোই খুব হালকা মিষ্টি একটা গন্ধ এটাও কিন্তু ব্যবহার করলে খুবই সুন্দর একটা মেকআপ লুক দিবে বরং আমি বলবো যে একটু বেশি হোয়াইট লুক দেয় তো যাদের স্কিন একটু ডার্ক টাইপের তারা এটা লাগালে স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে না কিছুটা সাদা সাদা ভেসে থাকবে এছাড়া বাকি যাদের শ্যামলা বর্ণ বা হোয়াইট টোন যাদের তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে স্কিনের সাথে একেবারে মিশে যাবে এটা খুবই অল্প সময়ে যারা মেকআপ লুক চান তাদের জন্য বেস্ট ক্রিমটা লাগাবেন আর একটু পাউডার লাগিয়ে নেবেন ব্যাস মেকআপ কমপ্লিট এটা স্কিনে লাগালে স্কিনটাকে খুব সফট ফিল হয় স্কিনকে স্মুথ করে এটা নর্মাল অ্যান্ড অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এটা টোন আপ মিল্ক ক্রিমটার মতোই তবে এটার পার্থক্য হলো টোন আপটা একদম ড্রাই করে কিন্তু এটা যেহেতু কিছুটা উন্নত এবং এতে সিরাম রয়েছে সো এটা একটু সফট এবং স্মুথভাবে মিশে পন্স হোয়াইট বিউটি সামারে অয়েলি স্কিনে লাগালে এটা মোটামুটি দু তিন ঘন্টা পরে স্কিন অনেকটা অয়েলি হয়ে আসে যাদের বেশি অয়েলি স্কিন তাদের কিন্তু এই ক্রিমটা ব্যবহার করলে সিরাম ক্রিমটা ব্যবহার করলে যাদের অয়েলি স্কিন তাদেরও অন্তত চার পাঁচ ঘন্টা পরে স্কিনে হালকা অয়েল আসবে আর যাদের নর্মাল স্কিন কিংবা মিশ্র স্কিন তাদের কিন্তু সামারে অয়েল এটা ব্যবহার করার পরে আসবে না এজন্য এটা আমার কাছে খুব ভালো লাগে তবে এটা ড্রাই স্কিনের জন্য একেবারেই ভালো না কারণ এটা স্কিনকে খুব বেশি ড্রাই করে দেয় এটা লাগালে সাথে সাথে স্পট অনেকটা ঢেকে যায় কারণ এটা অনেকটা হোয়াইট টোন লুক দেয় স্কিনটাকে অনেকটা সজীব রাখে এটাতে বলা আছে যে স্পট ক্লিয়ার করে তবে আমার কাছে মনে হয়েছে এটাও হোয়াইট বিউটির মতোই কমাবে তবে অনেক সময় লাগবে তবে এটাতে বাড়তি পাওয়া হচ্ছে যে এটাতে সিরাম আছে তো আমরা যে বেনিফিটটা পাচ্ছি সেটা হচ্ছে এটাতে আমরা ব্রাইটনিং সিরাম পাচ্ছি যেটা আমাদের আলাদা করে ব্যবহার না করলেও চলবে এছাড়া এটাতে এসপিএফ ফিফটি রয়েছে তো এটা রোদ থেকেও সুরক্ষা দেবে তবে তার মানে এই না যে আমরা অনেকক্ষণ সময় রোদে থাকবো এটা রোদ থেকে রোদ থেকে প্রোটেকশন দিবে তারপরেও আমাদের রোদে অল্প সময় থাকতে হবে এছাড়া ফেয়ারনেসের ব্যাপারে যদি এটা বলি তাহলে অনেকে বলছে যে এটা সাত দিনে ফর্সা করে দেয় না এটা সাত দিনে মোটেও ফর্সা করে না বরং এটা ব্যবহার করতে থাকতে হবে আস্তে আস্তে এক শেড পরিবর্তন হবে অনেক বেশি পার্থক্য আমার কাছে মনে হয়নি দু মাস ব্যবহার করলেও আমি খুব সামান্য পরিবর্তন পেয়েছি তবে আমার মনে হয় এটা ব্যবহার করতে থাকলে আস্তে আস্তে অনেকটা পরিবর্তন আসবে এবং এটা স্কিনের কোনো ক্ষতি করেনি আমার আমি এর কোনো সাইড ইফেক্ট পাইনি বেস্ট রেজাল্টের জন্য হোয়াইট বিউটি ফেসওয়াশ বা সিরাম ফেসওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নিতে হবে দেন মুখ মুছে ক্রিমটা লাগাতে হবে হালকাভাবে ম্যাসাজ করে ক্রিমটা মুখে ভালোভাবে মেশাতে হবে এটা দিনে দুইবার ব্যবহার করতে হবে বেস্ট রেজাল্টের জন্য আর এটা বাংলাদেশে যে প্রাইসে বর্তমানে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম তিনশো টাকা ৩৫ গ্রাম দুশো পঁয়ষট্টি টাকা এবং ছোটোটা যেটা তেইশ গ্রামের আছে সেটা একশো টাকায় পাওয়া যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ